সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কুলিয়ারচরে আবার চলে আসি ঢাকা থেকে আনন্দ সিনেমা হলে। আনন্দ সিনেমা হলের মালিক শাহিন ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, আমি ভালো আছি। আচ্ছা, ঈদের দ্বিতীয় দিন আমরা রিভিউ নিয়েছিলাম হল রিভিউ, দর্শকদের যে উপচে পড়া ভিড় দেখেছিলাম আমরা গলি সিনেমার, গলির প্রেমিক যারা দর্শক মানে হলমুখী যারা হয়েছিলেন, আপনার সিনেমা হলে আসছেন দেখতে, তো সেই থেকে আজকে ঈদের নবম দিন চলে, কি পরিস্থিতি আসলে সব মিলিয়ে গলি কিভাবে কতটুকু করলো একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। জি ভাই, দীর্ঘ অনেকদিন পর আমরা আসলে একটা ভালো ছবি আমাদের এই ঈদে আসছে, কিন্তু অতি বৃষ্টির কারণে অনেকটা আমরা ছবিটা ব্যবসা করতে পারি নাই। তবে ছবিটা একটা অসাধারণ গল্প, খুব সুন্দর একটা গল্প, সব মিলে অভিনেতা সব কিছু মিলে খুব একটা সুন্দর ছবি। দর্শক দেখলে হয়তোবা আমার কথার কাজে মিল আছে কিনা দর্শক দেখলে বুঝবে, তবে যারা আমার এখানে দেখতেছে ছবিটা সবাই ভালোই বলতেছে, আর ওয়েদারটা ভালো থাকলে ছবিটা আরেকটু ভালো যেত। কেমন আসলে এতদিন পরে একটা ছবি পাইলেন, আপনার কি মনে হয়? যে অনেকদিন পরে একটা ছবি পাইছি, আসলে সহজ একটা গল্পের ছবি, দর্শকও ছবিটা ভালো বলছে, কিন্তু হয়তোবা আমরা আশানুরূপ ব্যবসা করতে পারি না, কিন্তু ছবিটা অনেকটা ভালো, অনেকটা ভালো। অন্য অন্য ঈদেও তো অনেক ছবি রিলিজ হয়েছে, কিন্তু এই ছবিটা দেখে পাবলিক অনেক প্রশংসা করছে ছবি। অনেক মানুষ অনেক জায়গা থেকে আসতে পারে না বৃষ্টির জন্য, ঘর থেকে বাড়িতে তো আমরা একটু মহসল এলাকা, তো এক্ষেত্রে যাক, এরপরও ছবিটা ভালোই হয়েছে। ছবিটা নিশ্চয়ই আপনি দেখেছেন? জি। আসলে সাকিব পূজা ভালো অভিনয় করছে, হ্যাঁ, আমরা একটা এর অভিনয় দেখে পাবলিকও অনেকটা অনেকটা খুশি, যে এরা দুইজনে হয়তোবা মনে করছে যে সিনিয়র জুনিয়র হয়তোবা একটু ডিস্টেন্স আছে কি না, অভিনয়ের ক্ষেত্রে হয়তোবা সবাই সাদরে তাদেরকে গ্রহণ করছে, ভালোই ভালো অভিনয় করছে, আমি নিজেও দেখছি, তো ভালোই ছবিটা হলো। পরশুদিন কিন্তু শুক্রবার। জি। দ্বিতীয় সপ্তাহ নিয়ে কি ভাবছেন আসলে? যদি বৃষ্টি বাদল না থাকে ছবিটা আশা করি একটা জায়গার মধ্যে সেলটা থাকবে, হ্যাঁ, যেহেতু রিপিট দর্শক আমরা পাচ্ছি, এই ক্ষেত্রে আশা করতেছি ছবিটা দ্বিতীয় সপ্তাহে ভালো যাবে। ছবির গান প্লাস ছবির অভিনয় প্লাস আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, ছবির টেকনিশিয়ান যে বিষয়গুলো, ছবির যে পাঁচটা গানই পাবলিক অসাধারণ, পাঁচটা গানগুলো খুব সুন্দর, পাবলিকও গানগুলো গ্রহণ করছে। আপনি ব্যক্তিগতভাবে আসলে হলের মালিক হিসেবে আপনারা তো এতদিন লস, অনেক লস করেছেন। জি, অনেক লস। এই ক্রান্তিকালে এই সময়ে, জি, গলির গান প্লাস অন্যান্য যে আদার্স যে বিষয়গুলো রয়েছে, জি, সেই হিসেবে আপনি কতটুকু স্যাটিসফাই আসলে? যে ভালো একটা ছবি বানাইছে অনেকদিন পর, ভালো একটা ছবি, যেহেতু দর্শক বলতেছে ভালো ছবি, তো ওই ক্ষেত্রে এরকম ছবি সামনে আরও আসুক, হ্যাঁ, ভালো কলাকৌশলী শিল্পীদের নিয়ে গানও করুক, ভালো অভিনেতাদের দিয়ে অভিনয় করুক, ভালো পরিচালক এই যে এস এ হক কলিক, ভালো একটা ডিরেক্টর, আগেও সে ভালো ভালো ছবি করছে, আর আমাদের যে প্রযোজক খসরু ভাইয়ের তো তুলনাই হয় না, উনি তো ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দিতেছে, এক্ষেত্রে আমরাও আরও আশা করতেছি খসরু ভাইও ভালো ছবি বানাইবে, ডাইরেক্টরও আরও ভালো ছবি করব, এই আর কি। স্বর্ণালী যুগ তো পাননি বোধ হয়? না না, আমি স্বর্ণালী যুগ পাইনি, মান্না ভাইয়ের যুগটা পেয়েছি। জি জি, মান্না ভাইয়ের। তারপরে যে আমাদের যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যে একটি আসলে আমি অনেকটা হতাশ ছিলাম, হয়তোবা এই ঈদটার মধ্যে মনে হয়েছে যে দর্শক আবার ছবি দেখার একটা আগ্রহে আসতেছে, হ্যাঁ, হয়তোবা সামনে আমি আশা করতেছি মনে আমাদের ফিল্ম ব্যবসাটা একটু ভালো হবে, আর সব মিলে সরকারও চাচ্ছে আমাদের এই ফিল্ম ব্যবসাটা থাক, আমাদেরকেও অনেকটা আশ্বাস দিছে, আমরাও আশাবাদী এই ব্যবসাটা আবার নিয়ে
পুনরায় ফিরে আসে এই আর কি। জি জি জি, আসলে ছবিটা স্বর্ণযুগের ছবির মতো অনেকটা মনে হয়, আর অভিনেতাগুলো তাদের মতো অভিনয় করছে, সব মিলে ভালোই। জি জি, আমরা চাই সময় তো দর্শক শ্রোতা আপনারা হলে আসুন, জি হলমুখী না হয় হলমুখী হন, বাংলা ছবিকে ভালোবাসুন, এবং আমাদের চলচ্চিত্রের সেই ঐতিহ্য স্বর্ণযুগের যে সময়টা ছিল রমরমা হলগুলো, জি ওইভাবেই হোক পরিপূর্ণ হোক, আমরা চাই আপনারা হলে আসুন, বাংলা ছবি দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটি হচ্ছে কুলিয়ারচর, মানে কিশোরগঞ্জের একটি উপজেলা থানা, কুলিয়ার পৌরসভা। পৌরসভা তো এইখানে এই যে আনন্দ সিনেমা হলটি, এখানে আসবেন আপনারা, মোটামুটি ভালো পরিবেশ রয়েছে এখানে। জি, আগে কি হয়েছে জানি না, আপনারা নতুন করে আসুন, হলমুখী হন, আমরা চাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাহিন ভাই থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই, আপনাকে মেনি মেনি থ্যাংকস।